নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ভূগোলের দ্বিতীয় ক্লাস। অর্থাৎ এর আগেও আমরা একটা ক্লাস করেছি, যে ক্লাসে প্রথম 1 থেকে 50টা করা হয়েছিল। তা আপনারা যদি সেই ক্লাসটা দেখতে চান তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান। চ্যানেলের প্লেলিস্টে ভিডিওটা আপনারা দেখবেন যে আপার প্রাইমারি টেট SS অর্থাৎ সোশ্যাল সায়েন্সের ভূগোল জিওগ্রাফি সাবজেক্টের মধ্যে সেটা দেওয়া আছে। ঠিক আছে, তা আমরা আজকে ভূগোলের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা একটা কাজ করবেন, একটা খাতা নিয়ে বসবেন এবং সেই খাতায় যে কোশ্চেনের অ্যান্সারটা রাইট হচ্ছে এবং যে কোশ্চেনের অ্যান্সারটা ভুল হচ্ছে, যেটা ঠিক হচ্ছে সেটাই রাইট মার্ক এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস মার্ক দেবেন। এবং আমরা এই 50টা প্রশ্ন আলোচনা করার পরে আপনারা এই 50টায় কে কত পেলেন তা আমাদের একটু জানাবেন। ঠিক আছে, তা কে কত পেলেন বা কার কথা সঠিক হলো তারা আপনাকে একটু মানে তারা আপনারা নম্বরটা যোগ করে আমাদের একটু জানাবেন। যাদের মার্কস 60%-এর উপরে থাকবে তা তারা অবশ্যই ভালো এবং প্রিপেয়ার্ড সিচুয়েশানে আছেন। তা তাদের ক্ষেত্রে বলবো, তারা আপনারা রেগুলার বেসিসে আমাদের ক্লাসগুলো ফলো করুন। এবং যারা 60%-এর নিচে আছেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা ডেঞ্জার জোনে আছেন, চিন্তার কোনো কারণ নেই। আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, চ্যানেলের প্লেলিস্টে দেখুন হাজারের উপরও ভিডিও সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট এবং আসাম টেটের দেওয়া আছে। আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না 60% স্কোর করতে। ঠিক আছে, তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করব। তা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। তা প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে 51 নম্বর প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর হলো অপশান এ পুষ্পগিরি, অপশান বি ধবলগিরি, অপশান সি দোলাবেট্টা আর অপশান ডি হচ্ছে আনাইমুদি। তাহলে এই 4টে অপশন আর 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। চলে আসবো পরবর্তী প্রশ্ন, নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে 52। পৃথিবীর স্থলভূমির ক্ষেত্রফল প্রায় অপশান এ 360 মিলিয়ন বর্গ কিমি, অপশান বি 252 মিলিয়ন বর্গ কিমি, অপশান সি 148 মিলিয়ন বর্গ কিমি এবং অপশান ডি 125 মিলিয়ন বর্গ কিমি। তাহলে 52 নম্বর প্রশ্ন আর 52 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 148 মিলিয়ন বর্গ কিমি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53, 53 নম্বর প্রশ্নে চলে এসেছি, ব্রুফোস্ট স্কেল কি পরিমাপ করার জন্য পরিচিত? অপশান এ বায়ুর গতিবেগ, অপশান বি ভূমিকম্পের তীব্রতা, অপশান সি সমুদ্রস্রোতের উষ্ণতা এবং অপশান ডি হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। তাহলে 53 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ বায়ুর গতিবেগ। নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 54, নিম্নলিখিত কোনটি ভূতত্ত্ব অনুযায়ী সর্বাপেক্ষা প্রাচীন? অপশান এ হিমালয় পর্বতশ্রেণী, অপশান বি গাঙ্গেয় ব্রহ্মপুত্র উপত্যকা, অপশান সি দাক্ষিণাত্য মালভূমি এবং অপশান ডি হচ্ছে উপকূলীয় সমভূমি। 54 54 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি দাক্ষিণাত্যের মালভূমি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 55, 55 নম্বর প্রশ্ন, পঞ্চনদীর দেশ কাকে বলে? অপশান এ কেরল, অপশান বি পাঞ্জাব, অপশান সি তামিলনাড়ু এবং অপশান ডি হচ্ছে মধ্যপ্রদেশ। 55 55 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি পাঞ্জাব, পাঞ্জাব মানে পঞ্চনদীর দেশ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 56, পৃথিবীতে গভীরতম হ্রদ কোনটি? অপশান এ সুপিরিয়ার, অপশান বি ডাল, অপশান সি বৈকাল হ্রদ এবং অপশান ডি হচ্ছে মানস সরোবর। তাহলে 56 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি বৈকাল হ্রদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 57, 57 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি পূর্ব দিকে প্রবাহিত নয়? অপশান এ নর্মদা, অপশান বি কৃষ্ণা, অপশান সি মহানদী এবং অপশান ডি কাবেরী। 57 57 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ নর্মদা। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 58, 58 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্যালোক দেখা যায়? অপশান এ জাপান, অপশান বি নরওয়ে, অপশান সি মিশর এবং অপশান ডি থাইল্যান্ড। 58 58 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি নরওয়ে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 59, হিমালয় পর্বতের একটি শৃঙ্গ K2 অপর কি নামেও পরিচিত? অপশান এ কৈলাস পর্বত, অপশান বি নাঙ্গা পর্বত, অপশান সি গডউইন অস্টিন এবং অপশান ডি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তাহলে 59 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি গডউইন অস্টিন তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 60, ভারতে কোন হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত? অপশান এ সম্বর হ্রদ, অপশান বি চিল্কা হ্রদ, অপশান সি উলার হ্রদ এবং অপশান ডি হচ্ছে
পেরিয়ার হ্রদ? তাহলে 60 নম্বর প্রশ্ন। আর 60 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শম্ভর হ্রদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 61, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ অসম, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি হিমাচল প্রদেশ, আর অপশন ডি হচ্ছে মণিপুর। 61 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি মণিপুর, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 62, 62 নম্বর প্রশ্ন। আর 62 নম্বর প্রশ্নে আছে, লিথোস্পিয়ার নিচের কোনটিকে বোঝায়? অপশন এ পৃথিবীর কেন্দ্রস্থল, অপশন বি ভূত্বক, অপশন সি মেরু প্রদেশের আবহাওয়া, এবং অপশন ডি হচ্ছে সামুদ্রিক পানিজগৎ। তাহলে 62, 62 নম্বর প্রশ্ন আর 62 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভূত্বক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 63, 63 নম্বর প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি? অপশন এ ব্যারোমিটার, অপশন বি হাইড্রোমিটার, অপশন সি হাইগ্রোমিটার, আর অপশন ডি হচ্ছে রেনগজ। 63 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি হাইগ্রোমিটার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 64, 64 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? অপশন এ 12,757, অপশন বি 6,368, নেক্সট অপশন সি 10,500 কিমি, এবং অপশন ডি 14,900 কিমি। তাহলে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 64, 64 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 12,757 কিমি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 65, 65 নম্বর প্রশ্ন, আবর্তনের সময় পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে ঘুরে? অপশন এ পশ্চিম থেকে পূর্বে, অপশন বি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, অপশন সি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, এবং অপশন ডি হচ্ছে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে। 65, 65 নম্বর প্রশ্ন, আর 65 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 66, 66 নম্বর প্রশ্ন, ফেরেলের সূত্র নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশন এ উচ্চতার তারতম্য, বায়ুচাপের তারতম্য, অপশন বি দ্রাঘিমাংশ নির্ণয়, অপশন সি বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের গতি গতি বিক্ষেপ, এবং অপশন ডি হচ্ছে ওপরের কোনোটি নয়। 66 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের গতি বিক্ষেপ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 67, 67 নম্বর প্রশ্ন, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে? অপশন এ 30 দিন, অপশন বি 27.13 দিন, অপশন সি 14.12 দিন, এবং অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে 67, 67 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যারা বলছেন অপশন বি 27.13 দিন, তারে সবার উত্তর সঠিক। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে, 68, 68 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? অপশন এ প্রায় 15 কোটি কিলোমিটার, অপশন বি 3,85,000 কিলোমিটার, অপশন সি প্রায় 15 লক্ষ প্রায় 51 কোটি কিলোমিটার, এবং অপশন ডি হচ্ছে 1,28,00,000 কিলোমিটার। তাহলে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? 68, 68 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রায় 15 কোটি কিলোমিটার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে, 69, 69 নম্বর প্রশ্ন, সূর্যের আয়তন পৃথিবীর আয়তন থেকে কত গুণ বেশি? অপশন এ 10 গুণ, অপশন বি 140 গুণ, অপশন সি প্রায় 13,000 গুণ, আর অপশন ডি প্রায় 13,00,000 গুণ। তাহলে 69 নম্বর প্রশ্ন, আর 69 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি প্রায় 13,00,000 গুণ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 70, 70 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? অপশন এ বুধ, অপশন বি শুক্র, অপশন সি মঙ্গল, এবং অপশন ডি বৃহস্পতি। তাহলে 70 নম্বর প্রশ্ন, আর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি শুক্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 71, 71 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতটির নাম? অপশন এ হিমালয়, অপশন বি সাতপুরা, অপশন সি আরাবল্লী, এবং অপশন ডি বিন্ধ্য। তাহলে 71, 71 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি আরাবল্লী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 72, 72 নম্বর প্রশ্ন, ভারতের ব্যারেন দ্বীপে অপশন এ সঞ্চয়জাত, বা ভারতের ব্যারেন দ্বীপ অপশন এ সঞ্চয়জাত, অপশন বি ক্ষয়জাত, অপশন সি ভঙ্গিল, আর অপশন ডি হচ্ছে স্তূপ পর্বত দেখা যায়। তাহলে 72 নম্বর প্রশ্ন, আর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? না, এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ সঞ্চয়জাত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 73, 73 নম্বর প্রশ্নে চলে এসেছি, ইউরোপের একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত হলো? অপশন এ আল্পস, অপশন বি সিয়েরা নেভেদা, অপশন সি ভোজ, আর অপশন ডি হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। 73, 73 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ আল্পস।
নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 74, 74 নম্বর প্রশ্ন, পাঁচমারি শৈল শহর কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? অপশান এ বিন্ধ্য, অপশান বি সাতপুরা, অপশান সি আরাবল্লী এবং অপশান ডি নীলগিরি। 74 74 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি সাতপুরা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75, 75 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকায় যাওয়ার জন্য কোন গিরিপথ প্রধান প্রবেশদ্বার? অপশান এ নাথুলা, অপশান বি জেলেপ্লা, অপশান সি বানিহাল, অপশান ডি রোটাং। 75 75 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি বানিহাল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 76, 76 নম্বর প্রশ্ন, সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? অপশান এ কারাকোরম, অপশান বি লাদাখ, অপশান সি পীর পাঞ্জাল আর অপশান ডি হচ্ছে জাসকর। 76 76 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ কারাকোরম। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, কোশ্চেন নাম্বার 77, 77 নম্বর প্রশ্ন, কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির? অপশান এ পামির, অপশান বি কুনলুন, অপশান সি কারাকোরম এবং অপশান ডি হচ্ছে হিন্দুকুশ। 77 27 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হিন্দুকুশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 78, 78 নম্বর প্রশ্ন, রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে বলা হয়? অপশান এ ধ্রিয়ান, অপশান বি কয়াল, অপশান সি ধান এবং অপশান ডি হচ্ছে ট্যারিস। তা 78 78 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ধ্রিয়ান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 79, 79 নম্বর প্রশ্ন, জজিলা গিরিপথ অপশান এ শিবালিক, অপশান বি হিমাচল, অপশান সি হিমাদ্রি এবং অপশান ডি হচ্ছে ট্রান্স হিমালয় অবস্থিত। তাহলে 79 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি হিমাদ্রি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 80, 80 নম্বর প্রশ্নে চলে এসেছি, অ্যাপালেসিয়ান পর্বত কোথায় অবস্থিত? অপশান এ ইন্দোনেশিয়া, অপশান বি ফ্রান্স, অপশান সি স্পেন এবং অপশান ডি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে কোশ্চেন নম্বর 80, 80 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 81, 81 নম্বর প্রশ্ন, ভারতের কোন শৈল শহরের নামের অর্থ বজ্রাস্তের স্থান, প্লেস অফ থান্ডার বোল্ট? অপশান এ শিলং, অপশান বি নৈনিতাল, অপশান সি দার্জিলিং এবং অপশান ডি হচ্ছে গ্যাংটক। 81 81 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি দার্জিলিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 82, 82 নম্বর প্রশ্নে চলে এসেছি, নিচের পর্বতগুলির মধ্যে কোনটি আগ্নেয় পর্বত নয়? ভালো করে খেয়াল করবে, নয় যেটা সেটা আমাদের বলতে হবে, আর তিনটে কিন্তু হয়, ঠিক আছে? তাহলে অপশান এ ভিসুভিয়ার, অপশান বি সিরিয়া নেভা, অপশান সি ফুজিয়ামা আর অপশান ডি হচ্ছে কাসকেড। 82 82 নম্বর প্রশ্ন, আর এই 82 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি সিয়েরা নেভা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 83, 83 নম্বর প্রশ্নে চলে এসেছি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? অপশান এ আনাইমুদি, অপশান বি ডোরাবেট্টা, অপশান সি কালসুরাল কালসুরাইল, অপশান ডি হচ্ছে মারু মাকুরতি। তা আমরা দেখে নেব 83 83 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হয়, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ আনাইমুদি। নেক্সট কোশ্চেন, 84 84 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? অপশান এ গঙ্গোত্রী, অপশান বি বাতুরা, অপশান সি হিসপার আর অপশান ডি হচ্ছে সিয়াচেন। 84 84 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সিয়াচেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 85, মাউসমাই ভারতের একটি বিখ্যাত? অপশান এ গিরিপথ, অপশান বি জলপ্রপাত, অপশান সি গিরিশৃঙ্গ এবং অপশান ডি হচ্ছে হিমবাহ। তাহলে 85 85 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি জলপ্রপাত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 86 86 নম্বর প্রশ্ন, 1995 কোন দ্বীপের আগ্নেয়গিরি থেকে আবার লাভা উদ্গীরণ হয়েছে? অপশান এ ব্যারেন, অপশান বি নারকোন্ডাম, অপশান সি লাক্ষাদ্বীপ এবং অপশান ডি হচ্ছে কার নিকোবর। তাহলে 86 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান এ ব্যারেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 87 87 নম্বর প্রশ্ন, পালঘাট গিরিপথ কোন পর্বতমালায়? অপশান এ পশ্চিমঘাট, অপশান বি পূর্বঘাট, অপশান সি হিমাদ্রি হিমালয় আর অপশান ডি হচ্ছে পীর পাঞ্জাল পর্বতশ্রেণী। 87 87 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ পশ্চিমঘাট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 88 88 নম্বর প্রশ্ন, কোন মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কিলিমাঞ্জারো? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি উত্তর আমেরিকা, অপশান সি দক্ষিণ আমেরিকা এবং অপশান ডি হচ্ছে আফ্রিকা। 88 88 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আফ্রিকা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 89 89 নম্বর প্রশ্ন, বিশ্বের উষ্ণতম স্থানের নাম? অপশান এ জয়সলমীর, অপশান বি আল আজিজিয়া, অপশান সি কায়রো আর অপশান ডি হচ্ছে তেহরান।
89 89 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি আল আজিজিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 90 90 নম্বর প্রশ্নে আম বিখ্যাত কোন জেলায়? অপশন এ দার্জিলিং, অপশন বি বীরভূম, অপশন সি মালদা এবং অপশন ডি বর্ধমান। 90 90 নম্বর প্রশ্নে চলে এসেছি, তাই এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মালদা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 91 91 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা হলো? অপশন এ 8848 মিটার, অপশন বি 8598 মিটার, অপশন সি 8958 মিটার, আর অপশন ডি হচ্ছে 8611 মিটার। তাহলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা আপনারা মোটামুটি এটা সবাই জানেন, এটা এভারেস্ট, 8848 মিটার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 92, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হলো? অপশন এ টাইগার হিল, অপশন বি ফালুট, অপশন সি সান্দাকফু এবং অপশন ডি হচ্ছে জলদা পাহাড়, জলা পাহাড়। তাহলে 92 92 নম্বর প্রশ্ন, আর 92 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি সান্দাকফু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 93 93 নম্বর প্রশ্নে চলে এসেছি, পৃথিবীর শীতলতম স্থান বসবাসকারী হলো? অপশন এ লাদাখ, অপশন বি ভস্টক, অপশন সি ভারখানস্ক, আর অপশন ডি হচ্ছে গ্রিনল্যান্ড। 93 93 নম্বর প্রশ্নে চলেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ভারখানস্ক। নেক্সট 94 আমরা দেখে নেব কোশ্চেনটা, বর্তমানে হিমালয় পর্বত শ্রেণী যে অঞ্চলে বিস্তৃত আছে একসময় সেইখানেই ছিল? অপশন এ আঙ্গারল্যান্ড, অপশন বি তেথিস সাগর, অপশন সি লরেন্সিয়া ল্যান্ড, আর অপশন ডি হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। 94 94 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি তেথিস সাগর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 95 95 নম্বর প্রশ্নে চলে এসেছি, পাত গাঠনিক তত্ত্ব কিসের জন্য প্রযোজ্য? অপশন এ গ্রস্ত উপত্যকা গঠনে, অপশন বি সঞ্চয়দত্ত পর্বতের উৎপত্তি, অপশন সি ভঙ্গিল পর্বত গঠনে এবং অপশন ডি হচ্ছে সমভূমির সৃষ্টি। তাহলে 95 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভঙ্গিল পর্বত গঠনে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 96 96 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের শুশুনিয়া কি জাতীয় পাহাড়? অপশন এ ক্ষয়জাত, অপশন বি বঙ্গিল, অপশন সি স্তূপ এবং অপশন ডি হচ্ছে সঞ্চয়জাত। 96 নম্বর প্রশ্ন, আর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্ষয়জাত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 97 97 নম্বর প্রশ্ন, পার্বত্য অঞ্চলের নদী উপত্যকা সাধারণত? অপশন এ ভি আকৃতির, অপশন বি ইউ আকৃতির, অপশন সি আই আকৃতির এবং অপশন ডি হচ্ছে এল আকৃতির হয়। 97 97 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভি আকৃতির। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 98 98 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীগুলিতে দ্বীপের নাম? অপশন এ সাগর, অপশন বি মাজুলি, অপশন সি পূর্বাশা এবং অপশন ডি সুন্দরবন। 98 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি মাজুলি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 99 99 নম্বর প্রশ্নে চলে এসেছি, তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম? অপশন এ দিহং, অপশন বি দিবং, অপশন সি লোহিত এবং অপশন ডি হচ্ছে সাংপো। 99 99 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সাংপো। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 100, ভারতের 90% নদ নদী পড়েছে? অপশন এ আরব সাগরে, অপশন বি বঙ্গোপসাগরে, অপশন সি ভারত মহাসাগরে, আর অপশন ডি কচ্ছ উপসাগরে। 100 নম্বর প্রশ্ন, আর 100 নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বঙ্গোপসাগরে। এই কোশ্চেনটা এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এইবার আমরা চলে আসব আপনাদের যারা যারা এই 50টা প্রশ্ন পুরোটাই সলভ করলেন, কে কত পেলেন সেটা আপনাদের এই 50টা প্রশ্নের মধ্যে কে কত নম্বর পেলেন সেটা একটু পোস্ট করবেন। এবং আমাদের আরেকটা আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি, যে যাদের নাম্বার 60% অ্যান্ড অ্যাবাভ, তাদের ক্ষেত্রে বলবো যে তাদের পারফরমেন্স ঠিক আছে, কিন্তু তারা যদি সেই পারফরমেন্সটা রাখতে চায় তো তাহলে কিন্তু আমাদের রেগুলার রিয়েল টাইম বেসিসে যে ভিডিও আছে সেই ভিডিওগুলো তাদেরকে ফলো করতে হবে, তার ফলে কিন্তু তাদের পারফরমেন্সটা ঠিকই রাখতে পারবে। আর নেক্সট হচ্ছে, যাদের পারফরমেন্স হচ্ছে 60%-এর নিচে হচ্ছে, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান। তা চ্যানেলের প্লেলিস্টে দেখুন প্রচুর 1000-এর উপরে ভিডিও আপলোড করা আছে সাবজেক্টের বেসিসে এবং বোর্ড বেসিসে, মানে সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট, আসাম টেট। তা প্রত্যেকটা টেটের জন্য আপনাদের ভিডিও আপলোড করা আছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ যদি বলেন তাহলে চ্যাপ্টার ওয়াইজও আছে। তা আপনারা সেই ভিডিওগুলো ফলো করেন এবং আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি আপনাদের পার্সেন্টেজ অবশ্যই 60%-এর অ্যাবাভ থাকবে, ঠিক আছে? এইবার আমরা চলে আসব বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে। তা বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে কি না, আমরা আপনাদের আজকে একটা হোমটাক্সের প্রশ্ন দেবো আর আগামীকালকে এই প্রশ্নের সঠিক উত্তর দেবো। এতে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা প্রিপেয়ার আছেন, এবং কোনো কোশ্চেন যদি আপনাকে থ্রো করা হয় তাহলে সেই কোশ্চেনের যদি উত্তর না জানা থাকে সেটা কীভাবে সঠিক উত্তর করতে হয় ইরর অমিশন মেথডের মাধ্যমে, তা সেটা আমি আগামী দিন আগামী পর্বে আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন আজকে আপনাদের দেখিয়ে দেবো যে আপনাদের হোমটাক্সের কোশ্চেনটা
কি আছে। তো চলুন আজকের হোম টাস্কের প্রশ্ন হলো, কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? অপশান এ কাবেরী, অপশান বি মহানদী, অপশান সি নর্মদা এবং অপশান ডি কৃষ্ণা। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? অপশান এ কাবেরী, অপশান বি মহানদী, অপশান সি নর্মদা এবং অপশান ডি কৃষ্ণা। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয় সেটা দিয়ে দেবো, এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে বা যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের কাছে ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। আপনাদের যার যা কমেন্টস আপনারা এই ভিডিও দেখে সেটা অ্যাজ এ ফিডব্যাক আপনারা আপনাদের ভ্যালুয়েবল কমেন্টগুলো আমাদের পোস্ট করবেন, এবং আপনাদের এই ভিডিও সম্পর্কে কেমন লাগলো বা আপনাদের কীরকম ধরনের ভিডিও দিলে আপনারা মোটিভেটেড হবেন, তা সেই ধরনের আপনাদের খুব ভ্যালুয়েবল মূল্যবান বক্তব্যগুলো আপনারা রাখবেন। তার ফলে কী হবে, আমরা বুঝতে পারবো যে আপনারা কীরকম ধরনের ভিডিও এক্সপেক্ট করছেন আর কীরকম ধরনের তার সলিউশন চাইছেন, ঠিক আছে। তো এইবার আপনারা আজকে যারা এই আমাদের সাথে কোশ্চেনগুলো করলেন তার যেগুলো আপনাদের রিভাইজ হয়ে গেলো তো হলো, এবং যেগুলো আজকে নতুন প্রশ্ন আপনারা জানতে পারলেন, তা সেগুলো ভবিষ্যতের যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় আপনাদের যাতে ভুল না হয় তা তার জন্য আমরা একবার কি চট করে জিনিসগুলো একবার রিভাইজ দিয়ে যাব, ঠিক আছে। তা আমরা প্রথম থেকে আজকে এই 50টা কোশ্চেন আবার রিভাইজ দেবো, আপনারা একটু মনোযোগ দেবেন, আমরা খুব তাড়াতাড়ি এই 50টা প্রশ্ন আর এই 50টা প্রশ্ন রিভাইজটা কমপ্লিট করব। তো চলুন একটু মনোযোগ দিন, আমরা রিভাইজ শুরু করছি। তা প্রথম প্রশ্ন ছিল, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর হলো? এর সঠিক উত্তর হচ্ছে ডোরাবেট্টা। নেক্সট কোশ্চেন, পৃথিবীর স্থলভূমির ক্ষেত্রফল প্রায়? এর সঠিক উত্তর হচ্ছে 148 মিলিয়ন বর্গ কিমি। নেক্সট, বুফোস্ট স্কেল কি পরিমাপ করার জন্য পরিচিতি বা পরিচিত? এর সঠিক উত্তর হচ্ছে বায়ুর গতিবেগ। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভূতত্ত্ব অনুযায়ী সর্বাপেক্ষা প্রাচীন? এর সঠিক উত্তর হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। নেক্সট কোশ্চেন, পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? এর সঠিক উত্তর পাঞ্জাব। নেক্সট, পৃথিবীতে গভীরতম হ্রদ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে বৈকাল। নেক্সট, নিচের কোন নদীটি পূর্ব দিকে প্রবাহিত নয়? এর সঠিক উত্তর হচ্ছে নর্মদা। নেক্সট, পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্যালোক দেখা যায়? এর সঠিক উত্তর নরওয়ে। নেক্সট, হিমালয় পর্বতের একটি শৃঙ্গ K2 অপর কী নামে পরিচিত? এর সঠিক উত্তর হচ্ছে গডিন অস্টিন। নেক্সট কোশ্চেন, ভারতের কোন হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত? এর সঠিক উত্তর হচ্ছে সম্বর হ্রদ। নেক্সট কোশ্চেন, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে মণিপুর। নেক্সট, লিথোস্ফিয়ার নিচের কোনটিকে বোঝায়? এর সঠিক উত্তর হচ্ছে ভূত্বক। নেক্সট কোশ্চেন, আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। নেক্সট, পৃথিবী নিরক্ষীয় ব্যাস কত? এর সঠিক উত্তর হচ্ছে 12,757 কিমি। নেক্সট, আবর্তনের সময় পৃথিবী কোন দিকে ঘোরে? এর সঠিক উত্তর হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। নেক্সট, ফেরারের সূত্র নিচের কোনটির সাথে সম্পর্কিত? এর সঠিক উত্তর হচ্ছে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের গতি বিক্ষেপ। নেক্সট, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ কত সময় লাগে? এর সঠিক উত্তর হচ্ছে 27.13 দিন। নেক্সট, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? এর সঠিক উত্তর হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। নেক্সট, সূর্যের আয়তন পৃথিবীর আয়তন থেকে কত গুণ বেশি? এর সঠিক উত্তর হচ্ছে প্রায় 13 লক্ষ গুণ। নেক্সট, পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? এর সঠিক উত্তর শুক্র। নেক্সট, ভারতের প্রাচীনতম পর্বতটির নাম? এর সঠিক উত্তর আরাবল্লী। নেক্সট, ভারতের ব্যারেন দ্বীপে? এর সঠিক উত্তর সঞ্চয়জাত। নেক্সট, ইউরোপের একটি বিখ্যাত ভঙ্গির পর্বত হলো? এর সঠিক উত্তর আল্পস। নেক্সট, পাঁচমারি শৈল শহর কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে সাতপুরা। নেক্সট, উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার জন্য কোন গিরিপথ প্রধান প্রবেশদ্বার? এর সঠিক উত্তর হচ্ছে মানিহাল। নেক্সট, সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে কারাকোরাম। নেক্সট, কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচিমির? এর সঠিক উত্তর হচ্ছে হিন্দুকুশ। নেক্সট, রাজস্থানের মরু অঞ্চলের বাড়িয়ালিগুলিকে বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে দ্রিয়ান। নেক্সট কোশ্চেন, জজিলা গিরিপথ? এর সঠিক উত্তর হচ্ছে হিমাদ্রি। নেক্সট, অ্যাপেলেসিয়ান পর্বত কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, ভারতের কোন শৈল শহরের নাম অর্থ বজ্রাস্তের স্থান বা প্লেস অফ থান্ডারবোল্ট? এর সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং। নেক্সট, নিচের পর্বতগুলির মধ্যে কোনটি আগ্নেয় পর্বত নয়? এর সঠিক উত্তর হচ্ছে সিয়েরা নেভা। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? এর সঠিক উত্তর আনাইমুদি। নেক্সট, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? এর সঠিক উত্তর সিয়াচেন। নেক্সট, মাউস মাই ভারতের একটি বিখ্যাত? এর সঠিক উত্তর জলপ্রপাত। নেক্সট কোশ্চেন, 1995 কোন দ্বীপের আগ্নেয়গিরি থেকে আবার লাভা উদ্গিরণ হয়েছে? এর সঠিক উত্তর ব্যারেন। নেক্সট, পালঘাট গিরিপথ কোন পর্বতমালায়? এর সঠিক উত্তর হচ্ছে পশ্চিমঘাট। নেক্সট, কোন মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কিলিমাঞ্জারো? এর সঠিক উত্তর হচ্ছে আফ্রিকা।
নেক্সট, বিশ্বের উষ্ণতম স্থানের নাম, এর সঠিক উত্তর হচ্ছে আল জিজিয়া। নেক্সট, আম বিখ্যাত কোন জেলায়, এর সঠিক উত্তর মালদা। নেক্সট, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা হলো, এর সঠিক উত্তর হচ্ছে 8848 মিটার। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হলো, এর সঠিক উত্তর সান্দাকফু। নেক্সট, পৃথিবীর শীতলতম স্থান বসবাসকারী হলো, এর সঠিক উত্তর ভারকায়নস্ক। নেক্সট, বর্তমানে হিমালয় পর্বতশ্রেণী যে অঞ্চলে বিস্তৃত আছে একসময় সেইখানে ছিল, এর সঠিক উত্তর টেথিস সাগর। নেক্সট, পাত গাঠনিক তত্ত্ব কিসের জন্য প্রযোজ্য, এর সঠিক উত্তর ভঙ্গিল পর্বত গঠনে। নেক্সট, পশ্চিমবঙ্গের শুশুনিয়া কি জাতীয় পাহাড়, এর সঠিক উত্তর হচ্ছে ক্ষয়জাত। নেক্সট, পার্বত্য অঞ্চলের নদী উপত্যকা সাধারণত, এর সঠিক উত্তর ভি আকৃতির। নেক্সট, ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম, এর সঠিক উত্তর মাজুলি। নেক্সট, তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম, এর সঠিক উত্তর সাংপো। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, ভারতের 90% নদনদী পড়েছে, এর সঠিক উত্তর হচ্ছে বঙ্গোপসাগরে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।